এটা ভেজেই কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মীরা আক্রান্ত হয়েছে, তারা রক্তাক্ত হয়েছে। এটা পশ্চিমবঙ্গ নয়, তৃণমূল এবং বিজেপি এই সংস্কৃতিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে, তাই তৃণমূল আর বিজেপিকে সংযুক্ত মোর্চার নেতৃত্বে ওদেরকে হারাতে হবে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে গতকালকে সোলায়ানোর সভার মধ্যে যেভাবে বলেছে যে সিআইএসএফ জওয়ানদের একদিকে সাইড করে দিয়ে ভোট দিতে, এটা কতটা ঠিক মনে হয়? ভয়ের ঘরে ভয় ঢুকলে ওরকমই হয়, গণতন্ত্রের প্রতি আস্থা না থাকলে এরকমই হয়, দলতন্ত্র ফেল করে গেলে এরকমই হয়, তারই কথা তিনি বলছেন। এলিম লড়ুন, কান্তি গাঙ্গুলি লড়ুন, রজতদা লড়ুন, ঐশী থেকে শুরু করে সিংহ সুজন চক্রবর্তী লড়ুন, যেখানেই লড়ছে সংযুক্ত মোর্চা লড়ছে। আর ওরা যারা লড়ছে তারা দেশ বেচার পার্টি লড়ছে, তারা পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের কাজ ও কারখানার ভবিষ্যৎকে তাদের কোমরকে ভেঙে দেওয়ার পলিসিতে লড়ছে। এই পলিসির বিরুদ্ধে সংযুক্ত মোর্চা পশ্চিমবঙ্গের উন্নতির জন্য লড়ছে, জিতবে সংযুক্ত মোর্চা। ইউপিএ গভর্নমেন্টে এনডিএ জোটের বন্ধ করে দেওয়া কারখানা বাম ও কংগ্রেসের ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট খুলে দেখিয়েছে। বন্ধ কারখানা খুলতে গেলে বাম কংগ্রেসের জোট, শেষ কথা বলুন।